বন্ধুরা, বড় হওয়ার সাথে সাথে আবরাম খান জয়ের সাথে বাবা সাকিব খানের সাথে তার দূরত্ব কমছেই। আমরা যখন হর হামেশায় দেখি জয়কে কাছে পেলে সাকিব বুকে জড়িয়ে ধরছেন, কপালে চুমু দিচ্ছেন। জয়ের ছোটবেলায় যে সাকিব জয়কে এরকম অস্বীকার করেছিলেন, সেই সাকিব বিবেকের দংশনে হোক অথবা জয়ের মিষ্টি মুখের মায়ায় হোক, জয়কে এখন নিজের করে নিচ্ছেন। গর্ভধারণ, সন্তান প্রসব, স্তন্যদান সহ অসহনীয় কিছু কষ্ট সহ্য করতে হয় মাতৃকুলকে। এ সময় প্রত্যেক মেয়েই চায় তার স্বামীকে পাশে পেতে। অপুও সেটা চেয়েছিলেন, কিন্তু অপু সেটা পাননি। তাহলে কি সেই মানুষকে আর ভালোবাসা যায়? অপুর আর্তনাদ, অপুর কান্না, ছেলের পিতৃত্ব নিশ্চিত করার জন্য অপুর যে চেষ্টা তা গোটা বাংলাদেশের মানুষ জানে। অপরদিকে সাকিব খান সবসময় দেখিয়েছেন তার নিজের পয়েন্ট অফ ভিউ। তিনি কাজ পাগল মানুষ, দেশের চলচ্চিত্র তখন টালমাটাল। এমন সময় যদি মিডিয়ার সামনে নিজের স্ত্রী সন্তানের কথা প্রচার হয়, তাহলে ক্যারিয়ারে পিছিয়ে পড়বেন তিনি। শুধু তিনি নন, অপুর ক্যারিয়ারও নষ্ট হতে পারে। এরপর আস্তে আস্তে জয় এখন একটু বড় হল, কথা বলতে শিখল। তখন সাকিব আর জয়কে এড়িয়ে যেতে পারেননি, নিজের সবটুকু ভালোবাসা নিংড়ে দিয়ে বুকে টেনে নিয়েছেন জয়কে। জয়ের ভালোমন্দ সবকিছুর দায়িত্ব নিয়েছেন সাকিব। জয় এখন তার পৃথিবী, জয়কে কাছে পেলে তিনি ভুলে যান বাকি সবকিছু। তিনি জয়কে বুকে নিয়ে বলেন, তুমি আমার পৃথিবী, তুমি আমার সবকিছু। বন্ধুরা, আমরাও চাই সাকিব অপু তাদের অতীত ভুলে গিয়ে জয়ের জন্য আবার এক হোক, জয়কে ঘিরেই তাদের নতুন পৃথিবী সাজাক।